এবাৰ মই কোৱেশ্চন নম্বৰ 12 লৈকে আহিছো। কোনটো সংখ্যা স্বাভাৱিক সংখ্যাৰ জনক বুলি কোৱা হয়? তো স্বাভাৱিক সংখ্যাৰ জনক বুলি কাক কোৱা হ'ব সেইটো তুমি জানি লোৱা, সেইটো এককে কোৱা হয়, শুদ্ধ উত্তৰ এক হ'ব। কিয় জনক বুলি কোৱা হয় জানানে? মই অলপ বুজাই দিছোঁ চাবা। স্বাভাৱিক সংখ্যা বুলি কোৱাৰ লগে লগে যিবিলাক সংখ্যা আমি গণনাৰ কাৰণে ব্যৱহাৰ কৰোঁ, 1, 2, 3, 4, প্ৰাকৃতিকভাৱে যিখিনি 1, 2, 3, 4 গণু নহয়, মানুহে কৰাটো নহয়, যেনে আম এটা আমি ভগাই খাইছোঁ, সেইটো প্ৰাকৃতিক বা স্বাভাৱিক কথা নহয়, আমি নিজে কৰা কথা এইটো। গতিকে প্ৰাকৃতিক বা স্বাভাৱিক কথাবিলাক ক'ব গ'লে আমি 1, 2, 3, 4 পৰা এনেকৈ হিচাপ কৰোঁ না। গতিকে স্বাভাৱিক সংখ্যাৰ আটাইতকৈ সৰু সংখ্যাটো কি? 1। আৰু যদি তুমি কিবা এটা সংখ্যা পাব লাগে, ইয়াৰ লগত যোগ কৰি থাকা 1, তেতিয়াহ'লে কি পাবা? 2 পাবা। ইয়াৰ লগত 1 যোগ কৰা 3 পাবা, হৈছে না? 1 যোগ কৰা 4 পাবা। তাৰমানে 1টো এটা এনেকুৱা সংখ্যা যে যিকোনো সংখ্যাৰ লগত যদি 1টো যোগ দিয়া, তেনেহ'লে পৰৱৰ্তী এটা সংখ্যা তুমি স্বাভাৱিক সংখ্যা পাই যাবা। আৰু তেনেকৈ আমি 1ৰ পৰা অসীমলৈকে স্বাভাৱিক সংখ্যা আমি লিখি যাব পাৰোঁ 1টো যোগ দি দি। গতিকে 1ৰ মহত্ব স্বাভাৱিক সংখ্যাত বহুত বেছি আছে, সেই গতিকে আমি 1ক স্বাভাৱিক সংখ্যাৰ জনক বুলি কওঁ, ঠিক আছে? এইবাৰ মই কুৱেশ্যন নম্বৰ 13 লৈছোঁ। অযুগ্ম অখণ্ড সংখ্যাৰ সাধাৰণ প্ৰকাশ ৰাশিটো হ'ল? তাৰমানে যদি আমি এটা অযুগ্ম অখণ্ড সংখ্যা বুজাব লাগে, তাৰ এটা যিটো সাধাৰণ যিটো আমাৰ প্ৰকাশ ৰাশি আছে, হয়নে, সেইটো কেনেকৈ ওলাব লাগে চাব। যদি মই কওঁ যে যিকোনো এটা মানে অখণ্ড সংখ্যা 5, এইটো 5 বুলি যদি কওঁ, ইয়াতে বহাই চোৱাচোন 5 × 10 হ'ব, হয়নে? এতিয়া এম মানে এটা অখণ্ড সংখ্যা বুলি ধৰি লৈছোঁ, বুঝিনা? 5টোক যদি মই ইয়াত বহাই দিওঁ, কি হ'ব? চাওক, 5 × 10 হৈ গ'ল, অযুগ্ম অখণ্ড সংখ্যা হ'লনে নহ'ল? তাৰে সদায় এইটো কথা, এইটো তাৰমানে সদায় কামত নাহে। এইটোক চোৱা, 2×m+1, এইটোকে বহাই দি চাওঁ যে 5 × 10, 10×1 = 11, 11টা অযুগ্ম অখণ্ড সংখ্যা হয়নে? হয়। এইটোত কি ওলাইছিল? 10 ওলাইছিল। এইটোত কি ওলাইছিল? 11 ওলাইছে। এইটোত কি ওলাব চাবা? 5 × 10, 10×2 = 12, নহ'ল। এইটো কি হ'ল? 5×1 = 6, এইটোতো নহ'ল। তাৰমানে কি চাবা, যদি আমি যিকোনো এটা অযুগ্ম অখণ্ড সংখ্যা লওঁ, বা যিকোনো এটা অযুগ্ম বুলিয়ে ক'লোঁ বাৰু, 5 লোৱা, 6 লোৱা, চবতে লৈ চাবাচোন, তুমি দেখিবা কেতিয়াবা খাটিব, কেতিয়াবা নাখাটে। গতিকে এইবিলাক কেতিয়াবা খাটিব, কেতিয়াবা নাখাটে, এইবিলাকত আমি উত্তৰ বুলি ক'ব নোৱাৰোঁ। আমি উত্তৰটো কেতিয়া ক'ব লাগিব? সকলোৰে ক্ষেত্ৰত খাটিব লাগিব। গতিকে সকলোবোৰ ক্ষেত্ৰত যদি খাটিব লাগে, তেনেহ'লে আমাৰ অযুগ্ম অখণ্ড সংখ্যাৰ যদি প্ৰকাশ ৰাখি লাগে, তেতিয়াহ'লে আমাৰ এইটো হ'ব। ধৰি লোৱা এটা মই এইবাৰ অখণ্ড সংখ্যা লৈছোঁ, মাইনাছ মানে 3 বুলি কৈছোঁ, তো ইয়াত বহাই চাওঁচোন হয়নে নহয় ইয়াতে, কাৰণ সকলোৰে ক্ষেত্ৰত খাটিব লাগিব না। চ' -3 ল'লে কি হ'ব? -3×2 হ'লে কি হ'ব? +1 যদি কওঁ আমি, এইটো -6 হৈ গ'ল, +1 = -5, এইটো এটা অখণ্ড সংখ্যা হৈ গ'ল, অযুগ্ম অখণ্ড সংখ্যা। গতিকে মাইনাছৰ ক্ষেত্ৰতো ই খাটি গৈছে, হ'বনে? গতিকে আমি কি ক'ম যে 2×m+1টো আমাৰ শুদ্ধ উত্তৰ হয়। কুৱেশ্যন নম্বৰ মই 14 লৈছোঁ যে যুগ্ম মৌলিক সংখ্যাটো কি? একেবাৰে চিধা উত্তৰ যে যুগ্ম মৌলিক সংখ্যাটো হৈছে 2, মানে সি যুগ্ম হ'ব লাগিব, মৌলিকো হ'ব লাগিব। যেনে 4টো যুগ্ম, ই কিন্তু মৌলিক নহয়, কাৰণ মৌলিক সংখ্যাবিলাকক বেলেগ সংখ্যাৰে হৰণ নাযায়, কেৱল সেইটো সংখ্যাৰে আৰু একেৰেহে হৰণ যায়। গতিকে 4ৰ ক্ষেত্ৰত বেলেগেদি হৈছে, যেনে 2×2 = 4 হয়, এইটো হ'ব নোৱাৰে না। 6টো হ'ব নোৱাৰে, কাৰণ 6কো বেলেগেৰে হৰণ যায়, 2×3 = 6 হয়। 2টোক অকল 2ৰে আৰু একেৰে হৰণ যায়, বেলেগে নাযায়, 8টো যাবই জানা। গতিকে যুগ্ম হ'ব লাগিব, মৌলিক হ'ব লাগিব, শুদ্ধ উত্তৰ হৈছে 2, ঠিক আছে? কুৱেশ্যন নম্বৰ 15, দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা A আৰু B সহমৌলিক হ'লে গসাগু এ বি হ'ব। সহমৌলিক মানে প্ৰথমতে জানিব লাগিব ন, সহমৌলিক মানে কি চাবা, যেনে 4 এটা মৌলিক সংখ্যা হয় নেকি? নহয়, নিশ্চয় নহয়, কাৰণ 4টো এটা যৌগিক সংখ্যা বা যুগ্ম সংখ্যা, মানে যৌগিকও হওক বা যুগ্মই হওক, হয়নে? আৰু এটা কৈছোঁ মই, ধৰা 21, 4টো এটা যৌগিক সংখ্যা, 21টো এটা যৌগিক সংখ্যা, কিন্তু ইহঁত দুটাক যদি আমি হৰণ কৰিব বিচাৰোঁ, তেতিয়া দেখিম কি জানানে, 4টোক যদি হৰণ যায় 2ৰে, 21টোক নাযায়, মানে এনেকুৱা এটাও সংখ্যা বিচাৰি নাপাওঁ যিটো সংখ্যাৰে 4কো হৰণ যায়, 21কো হৰণ যায়, কেতিয়াও নাযায়, কাৰণ 4 মানে 2ৰে হৰণ যাব, 21 মানে 3ৰে হৰণ যাব, মানে দুইটাৰ ক্ষেত্ৰত আমি কেতিয়াও বিচাৰি নাপাওঁ। গতিকে কি হ'ব, ইয়াৰ একেৰে হৰণ যাব অকল। তো দেখাত যদিও ইহঁত মৌলিক সংখ্যা নহয়, কিন্তু ইহঁতৰ আচৰণ দুটা এনেকুৱা যে সি মৌলিক সংখ্যাৰ নিচিনা আচৰণ কৰিছে, অকল একেৰেহে দুইটা হৰণ যায়। গতিকে এনেকুৱা কোনোবা সংখ্যাৰ ক্ষেত্ৰত
সি লাগে যৌগিকে হোক, মৌলিক নহলেও কথা নাই, যৌগিক হলেও যদি মাত্র একেরেহে দুইটা হরণ যায়, বাকি আর কোনো সংখ্যার হরণ না যায়, তেতিয়া সিহত দুটা যৌগিক হওয়া সত্ত্বেও সহমৌলিক বলে কোয়া হয়। গতি সহমৌলিক বিলাকর সদায় গোসাঁও কি থাকিব, এক থাকিব, কারণ বেলেগ কোনো সংখ্যার হরণ না যায়। গতি আমার এই ক্ষেত্রে কি হব, এ আর বি যদি সহমৌলিক বলে কই দিয়ে আমার, তাতে সিহতর গোসাঁও নিশ্চয় কি হব, একে হব লাগিব। গতি শুদ্ধ উত্তর কি হব, সি ওয়ান, এটি আমার শুদ্ধ উত্তর। এবার মানে কোয়েশ্চন নম্বর সিক্সটি লইছ, এ প্লাস রুট বি হোল ইন্টু এ মাইনাস রুট বি ইজ ইকুয়াল টু কিমান, তো ইয়ার উত্তর কেটে দিয়া আছে আমি চাব লাগিব। তো এই আমার কি আছে জানানে, সূত্র চাচ্ছ এই এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি উত্তর পড়েছে, সো আমি কি করি মুখে মুখে পারি এই তথাপি আমি বুঝাই দিচ্ছ, আবার এ প্লাস রুট বি এইটুক আমি এ প্লাস বি বলে ধরা, আর এ মাইনাস রুট বি ফর্মুলাটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি আকারতে করেছে, ইয়ার শুদ্ধ উত্তরটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মতে, গতি এ মানে এ আছে গতি এ স্কোয়ার মাইনাস বি ঠাইত কি আছে রুট বি আছে, তাতে আমি স্কোয়ার দিব লাগিব নয়, গতি এই কি হব এ স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার করলে বি থাকবে, গতি শুদ্ধ উত্তর হব এ স্কোয়ার মাইনাস বি, কোন আছে আমার আমার এ স্কোয়ার মাইনাস বি আছে ডি, গতি এই প্রশ্নটোর শুদ্ধ উত্তর হব ডি। তোমালে যেটা জানিবা নয় এ মুখে মুখে ওলাই এইবিল প্রশ্ন উত্তর, মই বুঝাই দিলো বারো কেন ওলাব, সো শুদ্ধ উত্তর ডি। ওকে, তো এতিয়া মই কোয়েশ্চন নম্বর সেভেন্টিনটো লৈছো, তলর কোণটো বহুপদ রাশি নহয়, তো ইয়াতে চারিটা তোমাক অপশন দিয়া আছে, বহুপদ রাশি নহয়তো আমি ওলাব লাগে, সো নহয়তো ওলাব লাগে এটা কথা জানিব লাগিব, যদি কেতিয়াবা কোনোবা এটা চলক এটা ভগ্নাংশর হর হিসাবে থাকে, যেনে মই যদি কৈছো টু বাই এক্স, এই চলকটো আমার হর হিসাবে আছে ন, তো এই ক্ষেত্রে ই বহুপদ রাশি নহয়, যদি কোনোবা এটা চলক আন্ডারুট থাকে বর্গমূলের ভিতর থাকে তেতিয়াও কিন্তু ই বহুপদ রাশি নহয়, বা আমি কব পাৰো যে এক্স টু দি পাওয়ার ভগ্নাংশ যদি হয় হ্যাঁ তেতিয়া বহুপদ রাশি নহয়, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা জি থাকক মাইনাস থাকলে পাওয়ারটো সি বহুপদ রাশি নহয়, সো এনেকুৱা বস্তুবিলাক থাকিলে আমি চিনি ওলাব লাগিব যে বহুপদ রাশি নহয়। এইবার চাচ্ছো এটা থাকে এক্স কিউ, মানে চলকটোহে চাব লাগিব দেই, আমি তার সহকটো বা ধ্রুবক পদটো চাব নালাগে, বহুপদ রাশি হয় নে নহয় জানিবলৈ একমাত্র চলকটো চাব লাগিব, এটা এক্স কিউব ঠিকই আছে, এটা রুট ওভার থাকলেও আমার সহগতে আছে রুট ওভারটো, গতি আমি টেনশন লোক নালে, ইয়াতে সব ঠিকই আছে, গতি ই বহুপদ রাশি হয়, আমার কিন্তু নহয়টোহে উঠিছে, গতি ই হয়তো তুমি লিখব নালে, এইটুক চা টুয়াইস এক্স প্লাস পাঁচ দুগুণ দশ প্লাস এক্স স্কোয়ার, ইয়াত কোনো ধরনের ভায়োলেশন হওয়া নাই, এই বহুপদ রাশি হয়, এইট কি আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স ইন্টু স্কোয়ার, অল্প আগে কলো যে চলকত বর্গমূল থাকলে নহয় বলে কৈছিল, কিন্তু ইয়াতে স্কোয়ার দিছে নহয়, কিন্তু বর্গমূলটি উঠি যাব, গতি উঠি গেলে সি আর বর্গমূল হয়ে না থাকে, গতি এটিও একটা বহুপদ রাশি হয়, ইয়াত কি দেখিছা থ্রি বাই এক্স আছে, মানে এটা ভগ্নাংশর হরটো একটা চলক থাকার কারণে ই একটা বহুপদ রাশি হব নয়, আর আমাকে সেইটাই সুদিছে যে কোনটো নহয়, এইটো হল নহয়, বাকি গোটে কথা হয় এইটো নহয়, তাহলে শুদ্ধ উত্তর হিসাবে আমি ডিটুক লিখিব লাগিব, ঠিক আছে না। এইবার মই কোয়েশ্চন নম্বর এইটিনটো লৈছো, তলর কোণটো বহুপদর মাত্রা তিনি, ইয়াতে চারিটা অপশন নিদিছে, সো তুমি প্রথমতে জানিব লাগিব, মই অলরেডি ইয়ার উপর ক্লাস লৈছো তোমালোকর, যদি ক্লাসবিলাক চাইছা তেনে ভালদরে নিশ্চয় বুঝি পাইছা, তথাপি মই ইয়াতে প্রসঙ্গটো ওলাইছে কারণে কৈছো, মাত্রা বুলি কলে চলকর কোনোবা এটা বহুপদর চলকর সর্বোচ্চ ঘাত যদি মানে সর্বোচ্চ ঘাতটোক এটা মাত্রা বুলি কোৱা হয়, যেনে আমি ইয়াতে চাও যে এইটো এটা বহুপদ হয়নে নহয়, বহুপদ রাখি এটা, এই বহুপদ রাশিটোর যদি চলক এক্স আছে নয় ইয়ার সর্বোচ্চ ঘাতটুক এটার মাত্রা বলে কোয়া হব, যেনে ইয়াতে এক্সর ঘাত দুই এক্সর ঘাত ওয়ান, সর্বোচ্চ কিমান আছে দুই আছে, গতিকে এই বহুপদটোর মাত্রা কিমান হয়েছে দুই, ইয়াত চা তুমি চলকর সর্বোচ্চ ঘাত চারি, এতে তিনি, এতে দুই, এতে এক, সর্বোচ্চ কিমান চারি, তাহলে এই বহুপদটোর মানে মাত্রা চারি, ইয়াত চা এতে এক্সর পাওয়ার তিনি আছে হয়নে, এতে দুই আছে, এতে এক আছে, সর্বোচ্চ কিমান হল তিনি, গতিকে এই বহুপদটোর মাত্রা হয়েছে তিনি, গতি ইয়াত কিমান হব টুয়াইস এক্স ইন্টু এক্স ওয়ান টুয়াইস এক্স স্কোয়ার হয়ে যাব, এই টুয়াইস এক্স হব, মানে মাত্রাটা দুইটা থাকিব, গতিকে আমার শুদ্ধ উত্তর হব সি, তলর কোনটো বহুপদর মাত্রা তিনি, এই বহুপদর মাত্রা তিনি, কারণ চলকর সর্বোচ্চ ঘাতটো তিনি আছে, ঠিক আছে না। এবার মই কোয়েশ্চন নম্বর নাইনটিনটো লৈছো, ইয়াত যুক্তি বলে দিছে, এ উক্তি বলে দিছে, এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, থ্রি এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস সিক্স বহুপদটোর একটা উৎপাদক হলে কে এর মান হব দশ, আর যুক্তি হিসাবে দিছে যে পি এক্স বহুপদটক উৎপাদক এক্স মাইনাস এ রে হরণ করলে পি এ ইজ ইকুয়াল টু জিরো হব, ইয়াতে মই লম্বা হওয়ার কারণে লিখা নাই, মই কই দিছো তোমালোকে চাবা লিখি লবা নিজে, এ টু দিয়া আছে যে এ আর আর দুটা সত্য
আৰু আৰ এৰ শুদ্ধ ব্যাখ্যা। বি কৈছে এ আৰু বি দুটা সত্য আৰু আৰ এৰ শুদ্ধ ব্যাখ্যা নহয়। সিটো কৈছে এ শুদ্ধ আৰ অশুদ্ধ আৰু ডিটো কৈছে এ অশুদ্ধ আৰ শুদ্ধ। এইখিনি তোমালোকে ধুনীয়াকৈ লিখি ল'বা। এতিয়া আমি চাওঁ এই মানে বাক্য দুটা আমি চাওঁ। প্ৰথমতে উক্তিটো আৰু যুক্তিটো চাওঁ। এক্স প্লাছ থ্ৰী, এক্স প্লাছ থ্ৰীটো থ্ৰী এক্স স্কুৱেৰ প্লাছ কি এক্স প্লাছ ছিক্স বহুপদৰ এটা উৎপাদক হ'লে বুলি কৈছে। যদি উৎপাদক হয় তেনেহ'লে ভাগশেষ উপপাদ্যটো কি আছিলে, পি এ ইজুকেল টু জিৰ' হ'ব লাগিব। গতিকে এইটো কি হ'ব, আমাৰ এক্স ইজুকেল টু মাইনাছ থ্ৰী হ'ব, বুজিছেনে, এক্স ইজুকেল টু মাইনাছ থ্ৰী হ'ব। আৰু এই বহুপদটোৰ এটা উৎপাদক বুলি কৈছে, গতিকে যদি আমি এক্সৰ জেগাত মাইনাছ থ্ৰী বহাওঁ কি হ'ব, এইটো থ্ৰী ইনটু মাইনাছ থ্ৰী স্কুৱেৰ প্লাছ কে ইনটু মাইনাছ থ্ৰী প্লাছ ছিক্স কিমান হ'ব, এতিয়া মাইনাছ অফ স্কুৱেৰ প্লাছ হ'ব, তিনি তিনি গুণ ন, ন তিনি গুণে সাতাইছ, সাতাইছ হৈ গ'ল, প্লাছ এইটো প্লাছে মাইনাছে মাইনাছ হ'ব, থ্ৰী কে প্লাছ ছিক্স, এইবাৰ কিমান হ'ব, মাইনাছ থ্ৰী কে প্লাছ সাতাইছে ছয় তেত্ৰিছ। এতিয়া চাবা যদি উৎপাদক হয় তেনেহ'লে ইমান ইজুকেল জিৰ' হ'ব লাগিব। গতিকে জিৰ' হ'লে কি লিখিব লাগিব, আমি এনেকৈ লিখিম চাবা, যদি জিৰ' হ'ব লাগে এতেকে মাইনাছ মাইনাছ থ্ৰী কে প্লাছ থাৰ্টি থ্ৰী ইজুকেল টু জিৰ' অৰ মাইনাছ থ্ৰী কে ইজুকেল টু মাইনাছ থাৰ্টি থ্ৰী হ'ব ন, এতেকে কিমান হ'ব, মাইনাছ মাইনাছ কাটা কাটি গ'ল, কে ইজুকেল টু তিনিৰে তেত্ৰিছ হৰণ গ'লে এঘাৰ হ'ব। তো কেৰ মানে এঘাৰ বাক্যটোত কিন্তু কি কৈছে যে বহুপদৰ উৎপাদক হ'লে কেৰ মান দহ হ'ব বুলি কৈছে। তে আমিতো পালোঁ এঘাৰ হয়, তাৰমানে এই বাক্যটো ভুল, বাক্যটো ভুল এইটো তাৰমানে, ঠিক আছে। তাৰপিছত চোৱা যুক্তিটো দিছে পি এক্স বহুপদক উৎপাদক এক্স মাইনাছ এৰে হৰণ কৰিলে পি এ ইজুকেল টু জিৰ' হ'ব। এইটোতো সঁচা কথা, যদি কোনোবা এটা বহুপদক আন এটা উৎপাদকেৰে হৰণ কৰা যায় তেতিয়া ভাগশেষটো শূন্য হয়, ভাগশেষ উপপাদ্য যিটো আছিলে। গতিকে আমি কি পাম, পি এটো যাক ভাগশেষ বুলি কোৱা হ'ব ইজুকেল জিৰ' হ'ব, ই শুদ্ধ। গতিকে তোমাৰ শুদ্ধ উত্তৰ কোনটো হ'ব এৰে অপশ্যনত, যে এ অশুদ্ধ আৰ শুদ্ধ, এইটো য'ত লিখা আছে সেইটো শুদ্ধ উত্তৰ হ'ব। এতিয়া কোনটোত আছে, যে অপশ্যন ডি, ডিটোত লিখা আছে এ অশুদ্ধ আৰ শুদ্ধ, গতিকে এই গোটেই প্ৰশ্নটো শুদ্ধ উত্তৰ হ'ব ডি। মই ইয়াত লিখি নিদিলোঁ অলপ লম্বা হোৱাৰ কাৰণে, তোমালোকে সেইটো বুজি ল'বা, ঠিক আছে। এইবাৰ মই কুৱেশ্যন নম্বৰ টুৱেণ্টিটো লৈছোঁ, যে টুৱেণ্টি ফাইভ বাই ফ'ৰ এক্স স্কুৱেৰ মাইনাছ ৱাই স্কুৱেৰ বাই নাইন উৎপাদক বিশ্লেষণটো হ'ল, তাৰমানে ইয়াৰ উৎপাদক বিশ্লেষণটো এই চাৰিটা অপশ্যন দিয়া আছে। আমি অপশ্যনটো যিয়ে নহওক আমি প্ৰথমতে চাই লওঁ, ইয়াক উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে। ইয়াক লিখিলে কেনেকুৱা হ'ব জানানে, এইটো তুমি টুৱেণ্টি ফাইভ বাই ফ'ৰ আছে ন, এইটো তুমি এনেকৈ লিখা ফাইভ বাই টু এক্স হ'ল স্কুৱেৰ হ'ব, হ'বনে চোৱাচোন লাগে, কাৰণ স্কুৱেৰ বোলে পাঁচ পাঁচ গুণ পঁচিছ হ'ব, দুই দুগুণে চাৰি হ'ব, হয়না, ফাইভ বাই টু এক্স স্কুৱেৰ হৈ গ'ল। মাইনাছ ৱাই স্কুৱেৰ বাই নাইনক কি লিখিব পাৰোঁ, আমি ৱাই বাই থ্ৰী হ'ল স্কুৱেৰ লিখিব পাৰোঁ, হয়নে। এতিয়া কি হ'ল, এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ হৈ গ'ল, এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ মানে কি আছিল, এ প্লাছ বি এ মাইনাছ বি, তো এ এ মানে কি আছে, ফাইভ বাই টু এক্স প্লাছ বি, বি মানে ৱাই বাই থ্ৰী, আৰু এ মাইনাছ বি মানে ফাইভ বাই টু এক্স, ফাইভ বাই টু এক্স মাইনাছ বি মানে ৱাই বাই থ্ৰী, এইটো হৈছে ইয়াৰ উৎপাদক বিশ্লেষণৰ শুদ্ধ উত্তৰ। এইটো মান য'তে আছে সেইটোৱে আমাৰ শুদ্ধ উত্তৰ হ'ব। ইয়াতে ফাইভ বাই টু এক্স মাইনাছ ৱাই বাই থ্ৰী, ফাইভ বাই টু এক্স মাইনাছ, দুইটাই তোমাৰ মাইনাছত আছে, হ'ব নোৱাৰে, এইটো কেনচেল, এইটো কেনচেল। এইটো কি দিছে, ফাইভ বাই টু ৱাই প্লাছ, এইটো ফাইভ বাই টু ৱাই হৈছে, আমাৰ এক্সত আছে, এইটো ইও হ'ব নোৱাৰে, এইটো ফাইভ বাই টু এক্স হৈছে আৰু ৱাই বাই থ্ৰী, দুটাই প্লাছ আছে, এইটো হ'ব নোৱাৰে। তো এটা প্লাছ ফাইভ বাই টু এক্স প্লাছ ৱাই বাই থ্ৰী ইয়াতে আছে, আৰু ফাইভ বাই টু এক্স মাইনাছ ৱাই বাই থ্ৰী ইয়াতে আছে, তাৰমানে এই ডিটো হৈছে শুদ্ধ উত্তৰ। তোমালোকে মুখে মুখে পাৰি এইবিলাক, তথাপিও যদি অসুবিধা পোৱা ধুনীয়াকৈ অকণমান ক'ৰবাত কৰি চাবা, তেতিয়া শুদ্ধ উত্তৰটো অতি সহজতে বিচাৰি পাবা। ইয়াৰ কাৰণে জানিবলগীয়া কথাটো হৈছে ফৰ্মুলা এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ, ঠিক আছে। তো মই এইবাৰ কুৱেশ্যন নম্বৰ টুৱেণ্টি ওৱানটো লৈছোঁ, এক্স স্কুৱেৰ মাইনাছ থ্ৰী কে এক্স প্লাছ ফ'ৰ আৰু থ্ৰী এক্স স্কুৱেৰ মাইনাছ টু এক্স প্লাছ ওৱান বহুপদক এক্স মাইনাছ ওৱানেৰে হৰণ কৰিলে যদি একে ভাগে পোৱা যায় তেন্তে কেৰ মান হ'ব, মানে এক্স মাইনাছ ওৱানেদি এইটোকো হৰণ কৰিব কৈছে, এইটোকো হৰণ কৰিব কৈছে, এইটোক হৰণ কৰিলে যিমান ভাগে থাকিব এইটোক হৰণ কৰিলে সিমানে ভাগে থাকিব। গতিকে আমি কি কৰিব লাগে, ওলাব লাগে যে এই কেৰ মানটো কিমান, ধৰিব পাৰিছেনে নাই, চাবাচোন কথাটো। যেনে ধৰা মই টুৱেণ্টি ওৱান কৈছোঁ, যদি চাৰিৰে তুমি টুৱেণ্টি ওৱানক হৰণ কৰা কি হ'ব, চাৰি পাঁচ গুণ বিছ, ভাগে কিমান থাকিলে, ওৱান থাকিলে। ছেম চাৰিটোৰে হৰণ কৰিব কৈছে তোমাৰ পঁচিছ হৰণ কৰিলে, তুমি সংখ্যাটো বেলেগ বেলেগ, ছয় ইয়াতে এইটো যিমান আছিল এইটো বেলেগ আছে, তো মই একৈছ আৰু এইটো পঁচিছ লিখিছোঁ, চাৰি ছয় গুণ চৌব্বিছ, আৰু ভাগে কিমান থাকিল, এক থাকিল। চোৱা
এইটোর ক্ষেত্রতো ভাগে এক আছে, এইটোর ক্ষেত্রতো ভাগে এক আছে, এইটো কথাই সুধিছে। দুইটা বহুপদ বেলেগ বেলেগ আছে, কিন্তু এক্স মাইনাস ওয়ান এর হরণ করলে ভাগে কেটা একে একে ওলাব বলে কইছে। এটা আমি কে এর মানটো ওলাব লাগে। তো মই উদাহরণটো দেখাই দিলো, গণিতটো করব লাগিব কেনেকে। সো এক্স মাইনাস ওয়ান এর যদি হরণ করব লাগে, এক্স এর মান কিমান হবো, ওয়ান হবো, প্লাস ওয়ান হবো না। এই প্লাস ওয়ান দিলে কি হবো, এক্স স্কোয়ার বলে কইছে। মই শর্টকে বলে দিছো বা এম লিখে সব, এক্স স্কোয়ার বলে বলে ওয়ান স্কোয়ার হয়ে গেল, মাইনাস থ্রি ইন্টু কে ইন্টু ওয়ান প্লাস ফোর হয়ে গেল। ইয়ার যেমন ভাগে থাকিব, ইয়ার সমান বলে কইছে নহয়, গতিকে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান হবো, কিমান হবো এটা, এইটো ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয় না, ওয়ান প্লাস ফোর মানে ফাইভ হবো, মাইনাস থ্রি কে হবো, বুঝছে না, ইজ ইকুয়াল, এইটো থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মানে থ্রি, থ্রি প্লাস ওয়ান ইজ ফোর, ফোর মাইনাস টু ইজ টু, হয় না, টু থাকি গেল, কিমান হবো এটা, মাইনাস থ্রি কে ইজ ইকুয়াল টু টু মাইনাস ফাইভ হয়ে যাব, কিমান হবো এটা, এখানে যদি গুছি দিও চাবা কিমান হবো এটা, যে মাইনাস থ্রি কে ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি হবো। সো মাইনাস মাইনাস কাটা, এটাকে কে ইজ ইকুয়াল টু ওয়ান, তিনি তিন হরণ করলে সো কে এর ভ্যালুটো ওয়ান হবো, কোন আছে, ইয়াতে আছে, সো বি টু হবো তোমার শুদ্ধ উত্তর। এবার কোয়েশ্চন নম্বর টুয়েন্টি টু টু লৈছো, যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বহুপদটোর শূন্য কেইটা হল ক্রমে, মনত রাখিবা এটা একটা দ্বিঘাত বহুপদ, দ্বিঘাত বহুপদের কেইটা শূন্য থাকে, দুটা শূন্য থাকিব, গতিকে আমি শূন্য দুটা ওলাব লাগে, কেনেকে ওলাম, মুখে মুখে পারি তথাপি মই ইয়ার এইটো করে দিছো চাবা, যে ইয়াতে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, শূন্য যদি ওলাব লাগে এনেকে লিখব লাগবে, তো কি হব, থ্রি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হব, যদি এক্সর বর্গমূল লও এটার বর্গমূল লব লাগিব, তো এক্স ইজ ইকুয়াল কি হব, এটু প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি বলে কব লাগবে, প্লাস মাইনাস করে দিছো চাবা, চারি হয়নে, দুইর বর্গ চারি হয়, কারণ দুই পূরণ দুই ইজ ইকুয়াল টু চারি, আৰু চাৰিটো কেনেকৈ পাম আমি, মাইনাছ দুই পূৰণ মাইনাছ দুই, দুইটা পূৰণ কৰিলে আমি চাৰিয়ে পাম, গতিকে চাৰিৰ বৰ্গমূল দুইটোও হ'ব আৰু চাৰিৰ বৰ্গমূল মাইনাছ দুইটোও হ'ব, কাৰণ দুইটা একে সংখ্যা পূৰণ কৰিলে পাব লাগিব, তো আমি এই ক্ষেত্ৰত প্লাছটোকো আনচাৰ কম মাইনাছটোকো আনচাৰ কম, চ' আমি এতিয়া সেইটো কনচেপ্ট ল'ব লাগিব, যদি এটা সংখ্যাৰ বৰ্গমূল লওঁ তেনেহ'লে প্লাছটোকো ল'ম মাইনাছটোকো ল'ম, সেইকাৰণে প্লাছ মাইনাছ ওৱান বাই ৰুট থ্ৰি, ইয়াৰ অৰ্থটো হৈছে প্লাছ ওৱান বাই ৰুট থ্ৰি আৰু মাইনাছ ওৱান বাই ৰুট থ্ৰি, তো এইটো য'ত থাকিব সেইটো আমাৰ আনচাৰ হ'ব, ক'ত আছে, এইটো হ'ব তোমাৰ এইটো চিটো চোৱা, ওৱান বাই ৰুট থ্ৰি আৰু মাইনাছ ওৱান বাই ৰুট থ্ৰি, এইটো উত্তৰ পাইছোঁ ন, চ' ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব চি, ওৱান বাই ৰুট থ্ৰি আৰু মাইনাছ ওৱান বাই ৰুট থ্ৰি, অ'কে। এইবাৰ মই কুৱেশ্যন নম্বৰ টুৱেণ্টি থ্ৰীটো লৈছোঁ, যদি জি এক্স পি এক্স এছ এক্স আৰু কিউ এক্সে ক্ৰমে ভাজক ভাজ্য ভাগফল আৰু ভাগে বুজায় তেন্তে তলৰ কোনটো সত্য, ইয়াতে চাৰিটা তোমাক লাইন দিয়া আছে, কোনটো সত্য ক'ব লাগে, এতিয়া এইখিনি উত্তৰ যদি তুমি কৰিব লাগে এনেকৈ চালে কনফিউজত পৰিবা তুমি, তুমি এটা কথা ভালকৈ মনত ৰাখা যে আমাৰ এটা নিয়ম আছিল যে ভাজ্য সমান ভাজক পূৰণ ভাগফল যোগ ভাগহে বা বাকী, বুজিছেনে, এই কথাটো মনত ৰাখা। এতিয়া তুমি চোৱা ভাজ্য কাক কৈছে, ইয়াতে চোৱা যদি জি এক্স পি এক্স এছ এক্স আৰু কিউ এক্সে ক্ৰমে ভাজক, মানে কি জি এক্সটোক ভাজক বুলি কৈছে ন, ভাজকৰ জেগাত ৰাখা জি এক্স ৰাখা, ভাজকৰ জেগাত জি এক্স লিখিলা, পূৰণ ভাগফল, এতিয়া কি কৈছে পি এক্স, পি এক্স মানে কি কৈছে, পি এক্সটোক ভাজ্য বুলি কৈছে, গতিকে ভাজ্যৰ জেগাত পি এক্স লিখা হৈ গ'ল, এছ এক্সক কি বুলি কৈছে, ভাগফল বুলি কৈছে, গতিকে ভাজক পূৰণ ভাগফল, গতিকে ইয়াৰ লগত কি হ'ব, এছ এক্সটো পূৰণ হ'ব, প্লাছ আৰু কিউ এক্সে ক্ৰমে কি বুজাইছে, ভাগশেষ বুজাইছে, গতিকে ভাগশেষটো ভাগশেষত কিউ এক্স লিখিব লাগিব। এতিয়া ভাজ্য সমান ভাজক পূৰণ ভাগফল যোগ ভাগশেষ, পি এক্স ইজ ইকুৱেল টু জি এক্স ইনটু এছ এক্স প্লাছ কিউ এক্স, এই লাইনটো য'তে আছে সেইটোৱে শুদ্ধ উত্তৰ হ'ব। তো ইয়াত চোৱা তুমি ক'ত আছে, পি এক্স ইজ ইকুৱেল টু জি এক্স ইনটু এছ এক্স প্লাছ কিউ এক্স, এইটো বি টু, তাহলে বি টু হ'ব শুদ্ধ উত্তৰ। ইয়াত তুমি এনেকৈ চাই কনফিউজ কৰাতকৈ এনেকৈ ভাজ্য সমান ভাজক পূৰণ ভাগফল যোগ ভাগশেষটো লিখি ল'লে তোমার ভুল হওয়ার কোনো চান্স না, ঠিক আছে। তো এবার আছে আমার কোয়েশ্চন নম্বর টুয়েন্টি ফোর, যদি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু জিরো হয়, তেন্তে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হব, ইয়াতে তিনটা চারিটা অপশন দিছে আমি চাব লাগে, তো এইটো কিন্তু তুমি করে চাব লাগবে অল্পমান, কেনেকে চাবা, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস
ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, টু ইজুকাল জিরো আছে না, মানে অল্প জাগার কারণে লাইন টু কমাই দিছো, এই এইফালে লই যাওয়া কি হব ইজুকাল টু মাইনাস জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হব ন। এটা দুইটাকে তুমি হোল কিউব করে দিয়া, এটি হোল কিউব, এটি হোল কিউব করে দিয়া, তুমি মানে লাইন টু চুটি করেছো ন, এটা এ প্লাস বি হোল কিউব হয়ে গেল। এ প্লাস বি হোল কিউব মানে কি, এ কিউব মানে এক্স ওয়ান বাই থ্রি হোল কিউব প্লাস ওয়াই ওয়ান বাই থ্রি হোল কিউব হবনে এইটো। তারপর এ কিউব প্লাস বি কিউব প্লাস থাইসে কি হব, থাইস এ বি এক্স ইন্টু ওয়ান বাই টু টু ওয়ান বাই থ্রি ওয়াই ওয়ান বাই থ্রি থাইস এ বি হোল ইন্টু এ প্লাস বি, মানে এইখানে লিখব লাগবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লিখব লাগবে ন, থাইস এ বি হোল ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস, চাবা জেডর উপর ওয়ান বাই থ্রি আছে আর থ্রি আছে, একটা ভূমির উপর যদি দুটা পাওয়ার থাকে সিহতে পূরণ হব, থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি মানে ওয়ান হব, মানে মাইনাস জেড বলে গলো। তো এই কি হব চাবা, এই হেনে কথা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি মানে কিউ, এই কাটা কাটি গেলে কি হব এক্স থাকিব, এই কাটা কাটি গেলে ওয়ান হব মানে ওয়াই থাকিব, প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি জেড টু দি পাওয়ার, এটা এইখানে চাবা এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়ান বাই থ্রি প্লাস ওয়াই টু প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মানে কি পেয়েছিল মাইনাস জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি পেয়েছিল, গতি এটুকু মাইনাস জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হব না, এইখানে ইজ ইকুয়াল টু মাইনাস জেড, জেডটুক এইফালে লই আহা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হলে কি হব প্লাস জেড হয়ে যাব ইজ ইকুয়াল, তুমি ডাইরেক্ট কইটা প্লাসে মাইনাসে মাইনাস হব নয় এইফালে গেলে প্লাস হয়ে যাব, গতি থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ওয়াই ওয়ান বাই থ্রি জেড ওয়ান বাই থ্রি, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেডর মান হিসেবে নয় এইটো হব তোমার মান, এই মানটো কত আছে এতে আছে চ, এইটো হব ইয়ার শুদ্ধ উত্তর, অল্প করে চাব লগা হল তোমালে করে চাব উত্তরটো হব তেনেকুৱাকে। ওকে এবার মানে এম সি কিউর লাস্ট প্রশ্নটো লৈছো 25, পি প্রতিটো অখণ্ড সংখ্যাই এটা পরিমেয় সংখ্যা নহয় আর কিউ প্রতিটো পরিমেয় সংখ্যাই এটা অখণ্ড সংখ্যা হয়, এই দুটা বাক্যক চাব লাগে, আমি প্রথম চাব লাগিব প্রতিটো অখণ্ড সংখ্যাই এটা পরিমেয় সংখ্যা নহয় বলে কৈছে, প্রতিটো মানে বুঝছো পাঁচ বলে কম অখণ্ড সংখ্যা এটা, ই পরিমেয় নহব নাকি, এটা পরিমেয় হয় ইয়াত কিন্তু পরিমেয় নহয় বলে কৈছে, পরিমেয় সংখ্যা নহয় তাহলে এটা ভুল, এই উক্তিটো ভুল ভুল, এই প্রতিটো পরিমেয় সংখ্যাই এটা অখণ্ড সংখ্যা হয় বলে কৈছে, তো মই যে কম ওয়ান বাই টু এই দুটা তোমার অখণ্ড সংখ্যা হব নাকি, তো ওয়ান বাই টু দুটা পরিমেয় সংখ্যা হয় কিন্তু এই অখণ্ড নহয়, গতি প্রতিটো পরিমেয় সংখ্যা এটা অখণ্ড সংখ্যা নহয় ইয়াত কিন্তু হয় বলে কৈছে, অখণ্ড সংখ্যা বলে কৈছে, গতি এটিও ভুল, শুদ্ধ উত্তর কোন হব, যে আমার শুদ্ধ উত্তর হবে লিখা আছে চারিটা অপশন ইয়াতে পি আর কিউ দুটাই অশুদ্ধ, এটি কোনটো হব পি আর কিউ দুটাই অশুদ্ধ মানে শুদ্ধ উত্তর হব বি, গতি আমি গম পালো যে ইয়াতে বি টু শুদ্ধ উত্তর হব। সো তোমালোকে এটা কথা চা এম সি কিউ বিলাক করব লাগিলে এনেকৈ তুমি লজিক্যালি কিছুমান করে চাব লাগিব, আর ক্লাস নাইনের যখন ম্যাথস আছিলে তিনিচুকীয়া জেলার ইয়ার গোটেকটা উত্তর মানে করে দিল, ইয়ার পিছর যেকটা গণিত মই পরবর্তী ক্লাসে তোমালোকক করে দিম, আজিলৈ এৰিছো, ধন্যবাদ।